আচ্ছা, এ হচ্ছে অরণ্য জিয়া। আমরা মোটামুটি মিডিয়ার সবাই ওনাকে চিনি। উনি বেশ কিছুদিন সাংবাদিকতা এবং ফটোগ্রাফি প্লাস মডেলিংও করেছেন অনেক। তো আপনি আজকে ভুট করে দেখলাম ঈদের দিন, ঈদুল আজহা, আজকে সিনেমা হল মানে সিনেপ্লেক্সে আসছেন, কেন আসছেন? আচ্ছা, সিনেপ্লেক্সে মানুষ কেন আসে? সিনেমা দেখার জন্য, আর আমার বাঙালি একটু চাই একটু বিনোদন নেওয়ার জন্য। বিনোদনের জন্যই আসলে আজকে ঈদের দিন একা চলে এসেছি এবং বন্ধুবান্ধব নিয়ে। আচ্ছা, সিনেমা তো অনেক চলতেছে, কোনটা দেখতে আসছেন? সিনেমা আজকে আসলে টিকিট পাইলাম ডার্ক ওয়ার্ল্ডের, কারণ আরও অনেক সিনেমাই আছে, এখনও টিকিট পাই। ডার্ক ওয়ার্ল্ড দেখতে আসছেন না অন্য কোনো সিনেমা দেখতে আসছেন? না, শুরুতে ডার্ক ওয়ার্ল্ড দেখার জন্যই আসছি, ডার্ক ওয়ার্ল্ড দেখবো, দেন আমি। আচ্ছা, এখন তো হাফ টাইম চলতেছে না, ব্রেক ব্রেক, তো এতক্ষণ পর্যন্ত দেখলেন কি বুঝলেন? সিনেমাটি দেখে যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো, মানুষ একটা মানুষ যদি খারাপ জগতে থাকে, সে যদি ভালো হতে চায়, কিন্তু সেই ভালো হওয়ার আগেই তার ভিতর একটা রোগ, মানে রোগ পোষে, কিন্তু সে জানেও মরণবিধি রোগ, মরণবিধি মানে শেষ সময় আমরা দেখতে পারি কি সেই মানুষটা আসলে আর ভালো হতে পারে না, তার আগে কিন্তু সে মারা যায়। এই যে আক্ষেপটা থেকে যায়, এটা নিয়েই মূলত গল্পটা। আমি যেটা মনে আমাদের যে ডার্ক ওয়ার্ল্ড, এই ফিল্মের হিরো হচ্ছে মুন্না খানের অভিনয় আমি দেখলাম, সামান্য বেশিটা দেখি না এখনো। দর্শক কত দিবেন? দশের ভিতরে আমি তাকে ৬ দিব। কারণ কি, কেন ৬ দিব? আমি ৮ বা ৯ দিতে পারবো না, এই কারণে যে আসলে যারা মেকিং করে, আমরা ডিরেক্টর বলি বা আমাদের সিনেমাটোগ্রাফার বলি, যারা আসলে ক্যামেরা চালায় বা যারা এডিটিং করে, এডিটিং তো পরের বিষয়, আগে হলে একজন ডিরেক্টর, তারপর হলে একজন সিনেমাটোগ্রাফার, এই দুজন যখন মেকিংটা সুন্দর করে প্রেজেন্টেশন করে তখন কিন্তু ভালো লাগে। এখানে মেকিংয়ে একটু সমস্যাটা আছে, এই কারণে আসলে সে যতই ভালো হিরো হোক, সে যতই ভালো অভিনয় করুক, সেটা কিন্তু সে ফুটাইতে পারে নাই, মানে তার কাছ থেকে সেটা কিন্তু ডিরেক্টরে বলেন বা সিনেমাটোগ্রাফার এখনও বের করতে পারে নাই। তো হাফানার আমরা দেখলাম, হয়তো আরও সামনে দেখার পরে বুঝতে পারবো বাকিটা। আপনি ওনার আরও ফিল্ম চান? হ্যাঁ, আপনি কি ওনার আরও ফিল্ম চান? অবশ্যই, কারণ একটা সিনেমা দিয়ে কোনো হিরোকে জাজ করা যায় না, আমরা জানি। আমরা যদি তাকে জাজ করি, ইনশাল্লাহ আমাদের আরও কিছু সিনেমা দেখতে হবে। ঈদে কি আরও কোন সিনেমা দেখবেন? ঈদে সিনেমা দেখবো, তুফান দেখার ইচ্ছে আছে, কারণ এখনও টিকিট পাই নাই তুফানের। আমি অনেকগুলো হলেই আসলে দেখেছি, বাট একটাও টিকিট পাই নাই। আজকে যেহেতু ঈদের দিন, হয়তো মানুষের প্রচুর ভিড় ছিল, তুফান নিয়ে একটা সিনেমা দেখার জন্য সবাই আগ্রহ ছিল, আগেভাগে টিকিট কেটে নিয়েছে, আজকে পাই নাই, দেখা যাক কালকে যদি পাই তাহলে দেখবো। ওকে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম রইল, ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।